বন্ধুরা, ধরুন আপনার ফোনের এই পিছনের স্পিকার বা নিচের স্পিকারটি নষ্ট হয়ে গিয়েছে এবং আপনি আপনার ফোন থেকে বর্তমানে কোনো রকম কোনো গান শুনতে পারছেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব, যদি ভবিষ্যতে আপনার ফোনের স্পিকার নষ্ট হয়ে যায় এবং বন্ধুরা আপনি যদি গান শুনতে নাও পারেন, তবুও কিন্তু আপনি যে সামনের স্পিকারটি দেখতে পাচ্ছেন এই সামনের স্পিকারকে ব্যবহার করে কিন্তু আপনি গান শুনতে পারবেন। বন্ধুরা, এই ট্রিক্সটি অবশ্যই শিখে রাখবেন বন্ধুরা, কারণ আপনাদের ভবিষ্যতে যদি কোনোরকমভাবে আপনার ফোনের স্পিকারটি নষ্ট হয়ে যায় এবং আপনি গান শুনতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ফোনের সামনের স্পিকার দিয়ে গান শুনতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি ট্রিক্সটি শিখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা এখানে লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট লাইক করে দিবেন এবং নিচে চলে আসবেন, নিচে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে। তো জাস্ট আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেলটি শো করছে, তো জাস্ট নোটিফিকেশন বেলটিকে আপনারা বাজিয়ে দিবেন। বাজিয়ে দেওয়ার পর আপনারা পুল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। বন্ধুরা, যে কোনো ফোনের সামনের স্পিকার দিয়ে গান শুনতে হলে একটি ছোট্ট অ্যাপস আপনাদের ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন একটু পরে দেখতে পারবেন। শুরুতে যখন আপনি অ্যাপসটিকে ওপেন করবেন, নর্মালি এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। এখানে কিছু পারমিশন চাইবে, আপনারা জাস্ট পারমিশনে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। আপনি যখনই অ্যালাউ করে দিবেন, এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফোনের যতগুলো অডিও গান আছে সেই অডিও গানগুলো আপনি এখন কিন্তু এখানে পেয়ে যাবেন। এখন এখানে যদি আপনি যে কোনো গানকে প্লে করেন তাহলে সেই গানটি আপনি দেখতে পারবেন আপনার ফোনের পিছনের স্পিকার দিয়ে বা নিচের স্পিকার দিয়ে না বেজে সরাসরি সামনের স্পিকার দিয়ে বাজা শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি গানকে প্লে করলাম, গানটি কিন্তু প্লে হচ্ছে ঠিকই কিন্তু সামনের স্পিকার দিয়ে শোনা যাচ্ছে। তো বন্ধুরা, কপিরাইটেড কন্টেন্টের কারণে আমি কিন্তু আপনাদের গানটি সামনের স্পিকার দিয়ে শোনাতে পারছি না। তো আপনি যদি আপনার ফোন থেকে এটিকে প্লে করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ফোনের যে কোনো গান আপনি এখন এখান থেকে প্লে করবেন না কেন, সেই গানটি কিন্তু জাস্ট আপনাদের ফোনের সামনের স্পিকার দিয়ে বাজা শুরু হয়ে যাবে। এবং এখানে দেখতে পারবেন আপনাদের যে মেইন স্পিকারটি আছে বা পিছনের যে স্পিকারটি আছে সেটা বন্ধ হয়ে যাবে। এখন বন্ধুরা দেখবো কিভাবে আপনি ভিডিও গানকে প্লে করবেন। ভিডিও গানকে প্লে করার জন্য এখানে দেখতে পারবেন থ্রি ডট বারে ক্লিক করবেন, দেন এখান থেকে পেয়ে যাবেন ভিডিও, বা আপনি এখানে ফোল্ডার দেখতে পারবেন, আপনি ভিডিওসে ক্লিক করবেন। যখনই ভিডিওসে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনার ফোনের সকল ভিডিও এখানে শো হবে এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনি যদি এখন প্লে করেন তাহলে আপনার ফোনের সামনে প্লে হতে থাকবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, এই ভিডিওটি খুবই উপকারী একটি ভিডিও, অবশ্যই এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাতে কি হবে, আপনার বন্ধুরা যখন এই ভিডিওটি পাবে তারাও কিন্তু তাদের ফোনের এই সামনের স্পিকার দিয়ে গানকে প্লে করতে পারবে। এবং ভবিষ্যতে যদি আপনার ফোনের সামনের স্পিকার বা পিছনের স্পিকার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি সামনের স্পিকার দিয়ে ভিডিও গানটি শুনতে পারবেন। এখন দেখবো কিভাবে অ্যাপসটিকে ডাউনলোড করবেন। অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য সিম্পলি প্লে স্টোরকে ওপেন করবেন। প্লে স্টোরটিকে ওপেন করার পর এখানে দেখতে পাবেন সার্চ অপশন, সার্চে ক্লিক করে আপনারা এখানে সার্চ করবেন স্টিলড অডিও। এখানে জাস্ট আমরা লিখলাম স্টিলড অডিও। স্টিল অডিও লিখে সার্চ করলে আপনি যে অ্যাপসটি এখান থেকে ফার্স্টে প্রথমে পেয়ে যাবেন সেই অ্যাপসটিকে একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন।